আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আমরা অনেকেই আছি যারা নামাজের মধ্যে দাঁড়াইলে আমাদের দুনিয়াবিকতা খুব বেশি মনে পড়ে, যত প্রকার চিন্তা ভাবনা সব মাথার মধ্যে আসে, এমনকি যে সমস্ত কথা আমাদের মনেই নাই নামাজের মধ্যে দাঁড়াইলে সে সমস্ত কথাও মনে পড়ে। হ্যাঁ, তো এর থেকে আমরা কীভাবে বাঁচব, কীভাবে আমরা নামাজের মধ্যে মনোনিবেশ করতে পারবো, আমাদের মনটা যে দুনিয়াবি দিকে চলে গেছে, দুনিয়ার চিন্তা ফিকিরে মশগুল হয়েছে, সেটাকে কীভাবে আমরা ফিরিয়ে নিয়ে আসব, তো সে বিষয়ের উপরে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমাদের নামাজের মধ্যে মন না থাকার কিছু কারণ আছে। তার মধ্যে প্রথম কারণ হলো যে আমরা হালাল খাদ্য ভক্ষণ করি না, আমরা হালাল হারামের তমিজ করি না, পার্থক্য করি না। দেখা যাচ্ছে যেটা হারাম সেটাকেও খাচ্ছি, যেটা হালাল সেটাকেও খাচ্ছি। তো নামাজের মধ্যে মন না থাকার এটাও একটি কারণ হতে পারে যে আমরা হালাল খাদ্য 100% আমরা ভক্ষণ করি না, আমাদের এই খাদ্যর মধ্যে ভেজাল আছে, হারামও আছে, আমরা হারামও ভক্ষণ করি, যার কারণে আমাদের মনোনিবেশ হয় না। দ্বিতীয়টি হলো যে আমরা দুনিয়াবি চিন্তা ফিকিরে বেশি থাকি সব সময়। দেখা যাচ্ছে আপনি ফেসবুক ইন্টারনেট হ্যাঁ নিয়ে ঘাটাঘাটি করতেছেন, তারপরে আপনার দুঃসম্পর্কের বোন, তারপর ভাবি এদের সঙ্গে ফাজলামি মশকারি করতেছেন। তো এমতো অবস্থায় যদি আপনি নামাজের মধ্যে এসে দাঁড়িয়ে যান তাহলে তো আপনার দুনিয়াবিকতার চিন্তা আসবেই, এটা স্বাভাবিক। তো এজন্য কী করতে হবে যে যখন আমরা নামাজে দাঁড়াবো তো দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ হয়ে দাঁড়াবো এবং আমরা একাগ্র চিত্রে নামাজের মধ্যে দাঁড়াবো, যেন কোনো প্রকার চিন্তা ফিকির আমাদের মাথায় না আসতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যখন আজান দেয় তখন শয়তান কী করে, শয়তান আমাদের থেকে অনেক দূরে চলে যায়। যখন আবার একামত হয় আবারও দূরে চলে যায়, আবার যখন আমরা নামাজ শুরু করি তখন আবার শয়তান চলে আসে। তো এভাবে শয়তানের কাজ হলো সবসময় কুমন্ত্রণা দেওয়া, এরকম মানুষের মনকে নামাজ থেকে বাহির করে নিয়ে যাওয়া, আর মানুষের চেষ্টা থাকবে, আমাদের চেষ্টা থাকবে মনটাকে সবসময় নামাজের মধ্যে রাখা। তো এর জন্য কী করতে হবে, সবসময় দুনিয়াবি ফিকির থেকে বাহির হয়ে আখেরাতি ফিকির করতে হবে, পরকালের ফিকির করতে হবে, ইমানি ফিকির করতে হবে। তারপরের কাজ হলো যে আমাদেরকে মনে করতে হবে যে আমার জীবনের এটাই শেষ নামাজ, এরপরে আমি আর নামাজ পড়তে পারবো কি না এর কোনো গ্যারান্টি নাই, আমার জীবনের এই নামাজটা শেষ নামাজ হইতে পারে, এটা মনের মধ্যে রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ অনেকটা আমাদের মন নামাজের মধ্যে বসবে। আর সবচেয়ে বড় একটা কাজ হলো যে নামাজের যে সমস্ত রুকু, মানে রুকু, সেজদা, তাসবিহ, তারপরে তাকবীরে তাহরিমা এবং প্রত্যেকটা তাকবীর, এর প্রত্যেকটার অর্থগুলো মনের মধ্যে নিয়ে আসতে হবে। যখন আমরা সূরা ফাতিহা পড়ব সূরা ফাতিহার অর্থ আমাদের মনের মধ্যে নিয়ে আসতে হবে এবং যথাসম্ভব চেষ্টা করতে হবে আমরা যে কেরাতগুলি পড়ব সেই কেরাতগুলির অর্থ জানার, তাহলে আমাদের খুশু খুশু সৃষ্টি হবে। যখন আমি পড়ব আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তখন আমার মনের মধ্যে নিয়ে আসতে হবে যে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যিনি দয়াবান মেহেরবান। এভাবে প্রত্যেকটা আয়াত আমরা যখন পড়ব আমাদের মনের মধ্যে সেটার অর্থ নিয়ে আসতে হবে। যখন আল্লাহ আকবার বলবো তখন মনের মধ্যে নিয়ে আসতে হবে একমাত্র আল্লাহ তাআলাই সবচেয়ে বড়, আল্লাহ আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এটা মনের মধ্যে নিয়ে আসতে হবে। যখন রুকুতে যাব সুবহান রব্বিয়াল আজিম, আপনি যে আল্লাহর গুণগান গাচ্ছেন হ্যাঁ এটার অর্থ আপনার মনে নিয়ে আসতে হবে। যখন সিজদায় যাবেন তখন সিজদার তাসবিহের অর্থ আপনার মনে নিয়ে আসতে হবে। তাহলে কি হবে, তাহলে নামাজের মধ্যে খুশু খুশু একাগ্রতা সৃষ্টি হবে। নামাজের মূল কথা হলো নামাজের মধ্যে নিজের মনটাকে ডুবাইয়া দিতে হবে, আর বাহিরের যত ফিকির সবগুলি করা বিরত, সবগুলো করা থেকে বিরত থাকতে হবে। তাহলে আমাদেরকে কী কী কাজ করতে হবে, এক নম্বরে হলো হালাল খাদ্য ভক্ষণ করতে হবে, দ্বিতীয় নম্বরে হলো আখেরাতি চিন্তা ফিকিরে থাকতে হবে, দুনিয়াবি চিন্তা ফিকির ত্যাগ করতে হবে, তৃতীয়ত আমাদেরকে কী করতে হবে যে সমস্ত
আয়াত পর্ব এবং যে সমস্ত তাসবিহ তাহলিল পর্ব এর অর্থ জানতে হবে এবং যখন আমরা নামাজ পড়ব তখন এই অর্থগুলি স্মরণ করতে হবে আর চতুর্থ হলো আমাদের মনে করতে হবে যে এটাই আমার জীবনের শেষ নামাজ তো ইনশাআল্লাহ আমরা এভাবে নামাজ আদায় করব অনেকেই মনে করে থাকেন যে আমার দুনিয়াবি চিন্তা ফিকির আসে এজন্য আমার নামাজই হয় না তো এটা সকলেরই আসে তো চেষ্টা করতে হবে দুনিয়াবি খেয়াল ত্যাগ করে আমরা নামাজের মধ্যে মনোনিবেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ নামাজ আমাদের হবে কোনো সমস্যা নেই আর যদি আপনি পুরো নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা ফিকিরের মধ্যে মশগুল থাকেন আপনার ওয়াজিবগুলির তর্তিবও ঠিক নাই হ্যাঁ তাহলে কিন্তু আপনার নামাজ হবে না তাহলে আপনার নামাজ ফাসেল হয়ে যাবে তো আমরা চেষ্টা করব সকলেই চেষ্টা করব নামাজের মধ্যে মনোনিবেশ করার জন্য আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন নামাজের মধ্যে মনোনিবেশ করার জন্য আমিন তো আজকের ভিডিও পর্যন্ত ছিল যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে আমি অনুরোধ জানাবো লাইক দেওয়ার জন্য আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য তারাও যেন জানতে পারে এবং তারাও যেন আমল করতে পারে আর আপনার জীবনের সমস্যাগুলি ইসলামিক সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করবেন ইনশাআল্লাহ আমরা যখন ভিডিও আপলোড করব আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ